আসসালামু আলাইকুম। সৌদি আরবে আসছেন, দুই একবার পুলিশের সম্মুখীন হন নাই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর এমন অনেকেই রয়েছেন যারা সৌদি আরব পুলিশের সামনে ইকামা দেখাতে পারেন নাই, যে কারণে বিভিন্ন সময় কিন্তু জরিমানার শিকার হন। তবে এই সমস্যার সমাধান করতে সৌদি পাসপোর্ট অধিদপ্তর, অর্থাৎ সহজে যদি বলি যে সৌদি জাওয়াজাত, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বার্তাটি জানাবো। তার আগে বলে রাখি, আপনি যদি এই প্রবাস ফেসবুক পেজের নতুন দর্শক হন, অবশ্যই পেজটি লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন। তো সৌদি জাওয়াজাত যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে যে এখন থেকে আপনাকে, অর্থাৎ আপনি যদি এই যে কার্ডটি, ইকামার যে কার্ড, সেই কার্ডটি যদি সাথে নাও রাখেন, আপনাকে এখন থেকে আর পুলিশ ধরবে না, অথবা সহজে বলতে পারেন যে আপনাকে এখন থেকে আর জরিমানা করা হবে না। তো সৌদি পাসপোর্ট অধিদপ্তর এই পুরো বিষয়টাকে এমনভাবে বলেছে যে এখন থেকে যদি পাসপোর্ট অধিদপ্তরের ভাষায়, যেটাকে ইকামা বলা হয় বা আমরা যেটাকে ওয়ার্ক পারমিট ইকামা বলি, সেই ইকামার যে ডিজিটাল কার্ডটি, যেটি আপসিরের মাধ্যম থেকে আমরা বের করতে পারি, যে ডিজিটাল কার্ড যেটি, সেটিকে যদি আপনি স্ক্রিনশট অথবা প্রিন্ট দিয়ে আপনার সাথে রাখেন বা আপনার স্মার্টফোনে রাখেন, পুলিশ যদি আপনাকে কখনো ধরে সেটিকে যদি আপনি দেখান, সেক্ষেত্রে কিন্তু আর সমস্যা নেই বা আপনাকে জরিমানা করা হবে না। এক্ষেত্রে সৌদি জাওয়াজাত বলেছে যে এখন থেকে যদি আপনার কোম্পানি বা নিয়োগকর্তা শুধুমাত্র সেটিকে প্রত্যেক 3 মাস পর বা 6 মাস পর বা 9 মাস পর বা 1 বছর পর পর তারা যদি রেনুয়াল করে, আর আপনার কাছে যদি সেটির স্ক্রিনশট বা প্রিন্ট আউট থাকে, সেটি দেখালেই হবে, এক্ষেত্রে আপনাকে জরিমানা অথবা পুলিশ ধরে নিয়ে যাবে না। সৌদি জাওয়াজাত উল্লেখ করেছে এর বাইরে মুকিম আইডি অর্থাৎ আবাসিক পরিচয়ের বৈধতা জারির তারিখ থেকে 5 বছর পর্যন্ত মেয়াদ। তবে আপসিরের মাধ্যমে প্রতি বছর নিয়োগকর্তা এর নবায়ন করতে হবে। সৌদি জাওয়াজাত জানিয়েছে মেয়াদ শেষ হওয়ার 3 দিন পর প্রবাসীদের ইকামা নবায়নের ব্যর্থতার ক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে, অর্থাৎ ইকামা রেনুয়াল করতে দেরি করলে এক্ষেত্রে প্রথমবারের জন্য 500 সৌদি রিয়াল জরিমানা, দ্বিতীয় বছরের জন্য 1000 সৌদি রিয়াল জরিমানা। জাওয়াজাত বলছে ইকামা নবায়নের ক্ষেত্রে নিয়োগকর্তাদের দ্বারা নিম্নতম হিসেবে প্রতি 3 মাস পর পর 6 মাস এবং 9 মাসের জন্য নবায়ন করার অনুমতি দিয়েছিল তারা। এই ছিল আসলে মূলত তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করছি শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।